नमस्कार न्यूज ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে রাজ্যে সেবিকাদের প্রশিক্ষণরত ফ্লোরেন্স নাইটিংগেলের পাঁচ কর্মপদ্ধতি অনুসরণ করার পাঠ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পাশাপাশি আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে নারীদের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি বলেন মহিলারা স্বনির্ভর না হলে পরে আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্য ব্যর্থ হবে আত্মনির্ভর ত্রিপুরা হতে পারে না स्वनिर्भर होते पारे ना कार्यक्रम 33% रिजर्वेशन एने महिला आज के गर्व करी कम समय मध्य त्रिपुरा 3,25,000 महिला सेल्फ हेल्प ग्रुपे काज करे स्वनिर्भर महिला मरण फादे परिणत हुए शाब्रुमेर मनु नदीर उपर ब्रिजटी जेको समय घटते पारे बड़सड़ दुर्घटना शाब्रुम महकुमा रूपाछड़ी आंटी ब्लकेर अंतर्गत पूर्व मनु बनकुल एडिसी विलेजेर पूर्व पाड़ाय दीर्घ 3 बछर धरे ब्रिजटी भेंगे मरण फादे परिणत हुए रही है संस्कारेर कोनो उद्योग नेई ब्लक कर्तृपक्षेर एलाकार जनगण एडिसी विलेज अफिसे ब्लके एकाधिक बार जानानोर परो कोनो काज होच्छे ना बनकुले रयेछे शासक दलेर एमडीसी ताकेओ जानानो होयेछे ए ब्रिजटी संस्कार करार कोनो उद्योग नेई तारपरेओ ब्रिजटी बाम आमले तैरी करा ब्रिज संस्कारेर उद्योग ना थाकाय एलाकार जनगणेर मध्ये क्षोभ लक्ष्य करा जाच्छे दीर्घदिन जाबत बृहस्पतिवार सकाले घटे एई क्षोभेर बहिःप्रकाश जनगण रास्तायनेमे पथ अवरोध करे दाबी तुलल अति सत्वर जाते सेतु संस्कार करा हय মানুষের দুঃখের কারণ এবং তা থেকে নিস্তারের উপায় যিনি নিরলস তপস্যা করে গেছেন সেই ভগবান বুদ্ধের 2566তম জন্মজয়ন্তী আগামী সোমবার সারা বিশ্বের সাথে রাজ্যেও দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হবে মূল অনুষ্ঠানটি হবে আগরতলার রাধানগরস্থিত বিনোবন বুদ্ধ বিহারে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আসন্ন বুদ্ধ জয়ন্তীকে কেন্দ্র করে আগরতলার বিনোবন বুদ্ধ বিহারে জোর কদমে প্রস্তুতি চলছে আমাদের গভর্নমেন্টকে সাপোর্ট করে আমরা এটা এখন রিনোভেশন কাজ তো চলতেছে তো আমাদের 15 তারিখ হবে এখানে প্রোগ্রাম 16 তারিখ হবে তো 16 তারিখটা মেন প্রোগ্রাম হবে আমাদের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী বদলতে পারবেন আমাদের মিনিস্টার সাধারণ চাকমা আসবেন আমাদের আরো অতি শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং আজ মনপাথরে সাপ্তাহিক বাজার ভিজিট করলেন এই ভিজিটে ছিলেন মহকুমা শাসক অভিদানন্দ বৈদ্য এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা পাশাপাশি এলাকাবাসী বাজার কমিটি এবং বিভিন্ন সমাজসেবীরা উপস্থিত ছিলেন আজকে তাদের নিয়ে মনপাথর বাজার এলাকা পরিদর্শন করলেন বিধায়ক এবং মহকুমা শাসকের নেতৃত্বে সকলকে নিয়ে একটি সভা সংগঠন করা হলো এরপরে সভা শেষে বাজারের একাধিক উন্নয়নের পরিকল্পনা বিধায়কের নেতৃত্বে সকলকে নিয়ে পুরো বাজার এলাকা পরিদর্শন করা হয় কিভাবে রাজ্যের জনকল্যাণমুখী সরকারের উন্নয়নের পরিকল্পনাগুলি দ্রুত বাস্তবায়ন করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই প্রকাশ্য দিনের বেলাতে এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারী দল ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে 4টা নাগাদ চড়িলান বাজার থেকে ঢিলছোড়া দূরত্বে বনকুমারী জাতীয় সড়কের পাশে এভাবে প্রকাশ্য দিনের বেলায় যদি মহিলার গলা থেকে হার ছিনতাই হয়ে যায় তাহলে সম্পূর্ণ দায়ভার প্রশাসনের উপর বর্তায় বলে মহিলার অভিযোগ এইভাবে যদি আমরা রাস্তাঘাটে চলাচল না করতে পারি তাহলে কিভাবে আমরা বাস করুন ত্রিপুরাতে আজকে ত্রিপুরার এই হাল দেখেন মেয়ে মেয়েরা ভারী করে মধ্যে দিয়ে আপনারা মেয়েরা ঘুরতে পারতেছে না আপনারা কি প্রশাসন কোনো কিছু ব্যবস্থা নেন না এর জন্য কে দায়ী সম্পূর্ণ আপনারা প্রশাসন দায়ী আপনারা এসব কোনো ব্যবস্থা নেন না কোনো প্রতি 40 নম্বর ওয়ার্ডে যুব মোর্চার উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ফল বিতরণ করা হলো বর্দুয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ফল বিতরণ অনুষ্ঠানে ছিলেন 40 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী প্রাক্তন কাউন্সিলর জয়ন্ত চৌধুরী ও 8 নম্বর টাউন বর্দুয়ালী 40 নম্বর ওয়ার্ড অঞ্চলের যুব মোর্চার সাধারণ সম্পাদক পদ্মনাভ সাহা সহ যুব মোর্চার কর্মী সমর্থকরা সঙ্গে ওয়ার্ডের অভিভাবকরা উপস্থিত ছিলেন কর্পোরেটর পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করে ভবিষ্যৎ জীবনের উজ্জ্বলতার দিকে দিক তুলে ধরলেন সবাইকে নমস্কার 40 নম্বর ওয়ার্ডের যুব মোর্চার উদ্যোগে আজকে এখানে বর্দলি স্কুল প্রাঙ্গণে যারা পরীক্ষা দিতে এসছে পরীক্ষার্থীরা যারা পরীক্ষা চলছে আপনারা জানেন
পরীক্ষার্থীদের মধ্যে আমরা ফল বিতরণের একটা অনুষ্ঠান চলছে, এখানে আমিও আমন্ত্রিত। যুব মুহূর্তে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই ধরনের একটা ভালো অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য। তার একমাত্র লক্ষ্যই হচ্ছে যে তাদের বাচ্চাদের আরো উৎসাহিত করা। বৃহস্পতিবার যতনবাড়ি পঞ্চায়েতের অধীন 344 পরিবারকে ডাস্টবিন দেওয়া হল। স্বচ্ছ ভারত স্বচ্ছ গ্রাম রাখার লক্ষ্যে এই ডাস্টবিন বিতরণ করা হল। মহতি এই উদ্যোগে উপস্থিত ছিলেন করবুকের বিডিও এবং সমাজসেবকরা। আবারও দুটি আন্তর্জাতিক আসরে খেলার জন্য ডাক পেলেন ভারতীয় দলের হয়ে রাজ্যের উদীয়মান জিমনাস্ট প্রতিষ্ঠা সামন্ত। দিল্লির নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠানে নির্বাচনী ট্রায়ালে অংশগ্রহণ করেছিলেন প্রতিষ্ঠা। একটা আসর হবে ক্রোয়েশিয়াতে এবং দ্বিতীয়টি হবে এশিয়ান চ্যালেঞ্জার টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে খেলবে। দুহাতে হবে এই আসর, বিষয়টা খুবই গর্বের রাজ্যের জন্য, জানালেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরজু চক্রবর্তী। আমরা খুব আনন্দিত যে আমাদের রাজ্যের জিমনাস্ট প্রতিষ্ঠা সামন্ত আরও দুটো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার জন্য ভারতীয় দলের হয়ে অংশ নেওয়ার জন্য সিলেকশন পেয়েছে। সিলেকশন ট্রায়াল হয়েছে দিল্লিতে নেতাজি ইনডোর স্টেডিয়ামে, যেখানে জিমনাস্টিক্সের সিলেকশন হয়। তো সেখানে মেয়েদের দলে দুটো ইন্টারন্যাশনাল পরপর হতে যাচ্ছে এই কিছুদিনের মধ্যেই, সেখানে প্রতিষ্ঠা সমন্ত দলে। বিশ্ব সেবিকা দিবসে সেবিকাদের সঙ্গে মত বিনিময় করলেন জিবি হাসপাতালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ফ্লোরেন্স নাইটিংগেলের প্রতি শ্রদ্ধা ও নিবেদন জানালেন তিনি। মহিষী এক নারী সেবা কিভাবে করা যায়, যেটা তিনি প্রথম আজকে থেকে অনেক বছর আগে সবচেয়ে আমাকে বলবো দুনিয়াতে প্রথম সেবা কাজ, নার্সের যে কাজটা কিভাবে শুরু করা যায়, যার মধ্যে সেই কল্পনাটা এসেছিল সেই মহিষী নারীর আজকে জন্মদিন 202তম। ওনাকে আমরা শ্রদ্ধা জানাই এবং ওনার যে স্বপ্ন ছিল, যে স্বপ্ন নিয়ে তিনি এটাকে শুরু করেছিলেন, আজকে আমাদের কাছে ওনার স্বপ্নটাকে বাস্তবায়িত আমরা সবাই মিলে। বেসরকারি উদ্যোগে হলেও চিকিৎসা ক্ষেত্রে দুর্গতি হ্রাস পেতে চলেছে কৈলাসহর মহকুমা তথা অবিভক্ত উত্তর ত্রিপুরার বাসিন্দাদের। বৃহস্পতিবার কৈলাসহর 19টি নার্সিং কেয়ার অ্যান্ড হসপিটালে আন্তর্জাতিক নার্স দিবস পালন কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক ঘোষণা দেন সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর তথা অবসরপ্রাপ্ত মেডিকেল সুপার ডক্টর সত্যজিৎ পাল। তিনি জানান, আগামী 16 মে থেকে 19টি নার্সিং কেয়ার অ্যান্ড হসপিটাল নতুন আঙ্গিকে জাতীয় মানের একাধিক পরিষেবা সহ 19টি হাসপাতাল নামে পরিষেবা প্রদান করবে। কৈলাসহর মহকুমার মতো প্রত্যন্ত এলাকায় 19টি হসপিটালে চেন্নাইয়ের চিপকা সংস্থার বিশেষ চিকিৎসকরা সর্বক্ষণের পরিষেবা প্রদান করবে। একই সাথে থাকবে স্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকরাও। আমানতকারীদের কষ্টার্জিত সঞ্চিত অর্থ লক্ষ লক্ষ টাকা গিলে খেলো বলে অভিযোগ এজেন্ট রুনা গোপের বিরুদ্ধে। কমলপুরের ফুলছড়ি এলাকার বাসিন্দা পান্না গোপের স্ত্রী রুনা গোপ, তিনি কমলপুর পোস্ট অফিসের আমানতকারীদের এজেন্ট। প্রায় 4-5 বছর ধরে পোস্ট অফিসের এজেন্টের কাজ করছে। সে সময় থেকেই প্রায় 40 থেকে 45 জন আমানতকারীদের কাছ থেকে কষ্টার্জিত অর্থ এনে পোস্ট অফিসে জমা না দিয়ে গায়েব করে দেন বলে আমানতকারীদের অভিযোগ। গায়েব করা অর্থের পরিমাণ প্রায় 9 লক্ষ টাকা। তারপর পোস্ট অফিসে গেলাম, যাওয়ার পরে এই নামে চেক করাইলাম, তারা কইতেছে আপনি নামে কোনো টাকা জমা করতে না, কোনো কাগজই নাই। তো তাইনের বাইরে গেলাম, যাওয়ার পরে তাইনা কইতেছে কাগজ আমার কাছে আছে, টাকা আমি দিছি না, আমি শ্বশুর শাশুড়ি আইনা দিছি। কখন আমরা আপনার কাছে আওয়ার মানে হইল কিনা, আমরা টাকা দিয়ে পাইতাম। এজেন্টের নাম এজেন্ট হচ্ছে বালিগো, তো রুনাগু এজেন্টের নাম, বাসা ফুলছড়ি। তো আপনারা কি মনে হয় টাকা ডাকি মহিলা মারছে এরকম? আমরা তো মনে হইতেছে। ভাইপোর হাতে প্রাণ গেল কাকার, ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ তেজি, বয়স 55 বছর। কাকাকে খুন করে পলাতক ভাইপো, তদন্তে নামল পুলিশ। ডলুবাড়ির
দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বারো থেকে চোদ্দ বছর বয়সী ছাত্রছাত্রীদের ভ্যাকসিন দেওয়া হল। কোভিড এর দ্বিতীয় ভ্যাকসিন বা দ্বিতীয় ডোজ প্রদান করা হল। বৃহস্পতিবার বিদ্যালয়ের আঠেরো জন ছাত্রছাত্রীকে দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। স্বাস্থ্যকর্মীরা বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের ভ্যাকসিন প্রদান করছেন। ছাত্রছাত্রীরা উৎসাহের সাথে ভ্যাকসিনের পর্বে সামিল হচ্ছে। এই কাজ করতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যেমন এগিয়ে আসছেন, ঠিক তেমনি অভিভাবকদেরও তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। ভ্যাকসিন প্রদানের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, যতদিন না পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের ভ্যাকসিন প্রদান করা হবে ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া জারি থাকবে। সেবিকাদের সম্মানে উৎসর্গ করা হয়েছে বারো মে। ১৮২০ সালের বারো মে ইতালির অভিজাত পরিবারের জন্ম আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের। ১৯৭৪ সাল থেকে তার জন্মদিনটি ইন্টারন্যাশনাল নার্স ডে হিসেবে পালিত হয়ে আসছে গোটা বিশ্বে। সমাজের প্রতি নার্সদের অবদান, যেভাবে তারা অসুস্থদের শুশ্রূষা করেন, তা সকলের সামনে তুলে ধরতে এই দিনটি পালন করে বিশ্ব। বৃহস্পতিবার আমবাসা প্রাথমিক হাসপাতালের নার্সরা এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করলেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন হাসপাতাল কর্মরত সেবিকারা। এছাড়াও এদিন হাসপাতালে অসুস্থ রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেন কর্মরত নার্সরা। অমরপুর নেতাজি কর্নার এলাকায় একটি অটোরিকশা এবং টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হলেন অটোতে থাকা এক মহিলা। তৎক্ষণাৎ দমকল বাহিনী আহত মহিলাকে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেল। বর্তমানে তার চিকিৎসা চলছে অমরপুর হাসপাতালে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৮২৭ জন। বর্তমানে দেশে করোনা অ্যাক্টিভ কেস ১৯,৬৭। এ সময় করোনায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। একেবারে চিরতরে হারিয়ে যায়নি এখনো কোভিড, যা কিছুটা হলেও চিন্তার বিষয়। দামছড়া ব্লকের পশ্চিম দামছড়া পঞ্চায়েতের হালামপাড়া তথা ফাইকুহা গ্রামের রাস্তাটির বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই রাস্তা জলে কাদায় একাকার। এই রাস্তায় যাতায়াত এক প্রকার বন্ধ হয়ে আছে। অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার নাগরিকরা। ১০-১৫ দিন হয়ে গেছে এই ডিডব্লিউএস দপ্তর থাকি ড্রেন কাটানো হয়েছে পাইপ বসানোর জন্য, কিন্তু পাইপ বসাই নাই, সেই জন্য আমরা রাস্তা অনেক ভাঙিয়ে গেছে। সব দিক থেকে দ্রুত উন্নতি লাভ করছে ত্রিপুরা রাজ্য। তার সঙ্গে পর্যটনের দিক থেকে ত্রিপুরা রাজ্য নজর কাড়া সাফল্যের দিকে ধাবমান। বৃহস্পতিবার ৫১ পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়ে এই অভিমত ব্যক্ত করেছেন কেন্দ্রীয় পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সাংসদদের প্রতিনিধি দল। ত্রিপুরা ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটি কে হম লোক সভি মেম্বার্স অফ পার্লামেন্ট ইয়াহ ত্রিপুরা আয়ে হ্যায়, और त्रिपुरा के अंदर में तेजी से विकास हो रहा है, यहां का इंफ्रास्ट्रक्चर डेवलप हो रहा है और आने वाले समय के अंदर त्रिपुरा जो है वो देश का एक बहुत बड़ा पर्यटक स्थल बनेगा और अभी है और अधिक इसके अंदर में देश के कोने कोने से यहां पर लोग आए माता के दर्शन करें। त्रिपुरा का जो हरियाली है, जो यहां के कल्चर है और यहां के अच्छे लोग हैं, उन सबसे मिलकर जो है ১১ কেভি বিদ্যুৎ লাইনের সারাইয়ের কাজ করতে গিয়ে গুরুতর আহত ৫০ঊর্ধ্ব এক ব্যক্তি। তার নাম মাধব নায়েক। ঘটনা কমলপুর থানার দুর্গাচৌমুহনী বিদ্যুৎ সাবডিভিশনের অধীন আদর্শ কলোনি এলাকায়। বর্তমানে ধলাই জেলা হাসপাতালে ওই আহত বিদ্যুৎ কর্মীর চিকিৎসা চলছে। অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক গাঁজা সহ এক লরি। তার সঙ্গে আটক করা হয়েছে লরির চালক এবং সহচালককে। ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকায় গভীর রাতে। টোটাল ৮২.৮২ কেজির মতো গাঁজা উদ্ধার করি এবং সেই গাঁজাগুলি লুকানি ছিল অয়েল ট্যাঙ্ক, যেটা আছে অয়েল ট্যাঙ্কে ওয়েল্ডিং করে আরেকটু এক্সটেনশন করে ওটার ভিতরে লুকিয়েছিল এবং আরেকটা স্টেপি টায়ার লুকিয়েছিল। তো ওই মামলাতে আমরা গাড়ি ড্রাইভার ফিরোজ খান এবং সহচালক মাদান খান উভয়ের বাড়ি মতবাদের অভিযোগে আমরা অ্যারেস্ট করেছি।
ঘরতলাকে কেন্দ্র করে সৃষ্টি হয় বাক বিতণ্ডা। পরবর্তী সময়ে ছেলে এবং পুত্রবধূর হাতে আক্রান্ত হল মার খেল বৃদ্ধ। ঘটনা সোনামুড়া থানাধীন বর্দোয়াল বানাইয়াটিলা দু নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণ জানিয়ে আক্রান্ত পিতা দুই ছেলে এবং ছেলের বইয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সোনামুড়া থানায় মামলা করলেন। অভিযুক্তরা হল ছেলে মালিক মিয়া এবং আব্দুল করিম এবং পুত্রবধূ রহিমা বিবি। এই ঘটনায় এলাকায় ছিছিয়ে রব উঠেছে। আইপিএফটি দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল আজ নজরুল কলাক্ষেত্রে। উপস্থিত ছিলেন মন্ত্রী এনসি দেববর্মা সহ আরো অন্যান্য কর্মীরা। লক্ষণীয় বিষয় ছিল, বৈঠকে অনুপস্থিত ছিলেন বনমন্ত্রী মেহবুব কুমার জমাতিয়া। যদিও সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়ায় ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী এনসি দেববর্মা জানান, এই বিষয়টা নিয়ে কথা বলবেন দলের কর্মীদের সাথে। কথা বলবেন সুদীপ বর্মন ইসুনিও। তার উপরে বিভিন্নভাবে আক্রমণাত্মক যে কার্যকারী হোক, এটা কোন রকমভাবে রাজনৈতিক সঙ্গে জড়িত থাকতে পারে না। ৩৭ কোটি টাকা ব্যয়ে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির নতুন করে সেজে উঠবে। কাজ চলছে দ্রুত গতিতে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রসাদ প্রকল্পে এক নম্বর অন্তর্গত প্রকল্পটি মাথা তুলে দাঁড়াবে। গোটা প্রকল্পটি দেখতে হবে খুবই মনোরম। ১২ মে ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন তথা বিশ্ব নার্সেস দিবস। গোটা বিশ্ব, দেশের পাশাপাশি রাজ্যেও দিনটি যথাযথ মর্যাদায় পালিত হল। এদিন আইজিএম হাসপাতালে ফ্লোরেন্স নাইটিংগেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন হাসপাতালের সেবিকারা। পালন করলেন দিনটি সবাই। আমি সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই দিনটি আমরা প্রতি বছরই ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসেবে। উজান অভয়নগর ব্রিজ সংলগ্ন বাজার থেকে এক প্রতারক আটক। নিজেকে বাটখারা অফিসের আধিকারিক পরিচয় দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছিল সে। একসময় তার কথাবার্তায় সন্দেহের দানা বাঁধে স্থানীয়দের মধ্যে। তারপর তাকে চাপ দিলে বেরিয়ে আসে আসল রহস্য। পরবর্তীতে তাকে তুলে দেওয়া হল পুলিশের হাতে। এখনকার মতো এক নজরে ২৫ এ পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।